মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল, নতুন কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিং। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, তোমাকে জানাবো যে শিলিগুড়ি কমিশনারেটে পুলিশ কমিশনার ছিলেন ত্রিপুরারি আচ্ছব, এবং তিনি পুলিশ কমিশনার ছিলেন, তাকে বদলি করা হলো এবং তিনি এখন হলেন, যেটা জানা যাচ্ছে, যে আইজি ট্রাফিক। এবং তার সঙ্গে ডিপি সিং অর্থাৎ দেবেন্দ্র প্রকাশ সিং, তিনি কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি 3 ছিলেন এবং তিনি হলেন শিলিগুড়ি কমিশনারেটের সিপি, অর্থাৎ পুলিশ কমিশনার হলেন। সম্প্রতি তুমি জানো যে উত্তরকন্যা অভিযান ছিল বিজেপি যুব মোর্চার, এবং সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং তারপর একজন বিজেপি কর্মীর মৃত্যুর খবর আসে এবং পরবর্তীকালে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে এই গুলি পুলিশ চালায়নি, কারণ এই ধরনের বন্দুক পুলিশ ব্যবহার করে না, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না। এই ধরনের বেশ কিছু বিষয় কিন্তু সেখানে তৈরি হয়েছিল বা জটিলতা তৈরি হয়েছিল, সেই কারণে এই বদলি কিনা সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। যেটা জানানো হয়েছে যে রুটিন বদলি করা হয়েছে এটি। এবং তোমাকে আরো একবার জানাই যে ত্রিপুরারি আচ্ছা তিনি সিপি ছিলেন, তিনি আপাতত আইজি ট্রাফিক থাকছেন, এবং ডিপি সিং তিনি কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি 3 ছিলেন, তিনি আপাতত, যেটা জানা যাচ্ছে, যে তিনি কলকাতা তিনি শিলিগুড়ি কমিশনারেটে পুলিশ কমিশনার হলেন। ধন্যবাদ আবির। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসার জেরে ঘোলার কদমতলায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল সন্ধ্যায় দেওয়াল লেখার সময় কয়েকজন তৃণমূল কর্মী চড়াও হন। বিজেপির পরিবর্তে দেওয়ালে তৃণমূলের হয়ে লেখার জন্য তাকে চাপ দেওয়া হয়, রাজি না হয় বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পানিহাটি পুরসভার পুর প্রশাসক তথা তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের দাবি, লোকসভা ভোটে সৌগত রায়ের সমর্থনে দেওয়াল লেখায় দখল করে নেয় বিজেপি, তৃণমূল কর্মীরা প্রতিরোধ গড়ে তোলায় এই ঘটনা। এবার বেসুরো হাওড়ার প্রবীণ তৃণমূল নেতা বাণী সিংহ রায়, কেন শুভেন্দু অধিকারীর দল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ। রাজীব বন্দ্যোপাধ্যায়কেও কোন ঠাসা করা হচ্ছে বলে ক্ষোভ উগড়ে দেন তিনি। সরব হয়েছেন প্রশান্ত কিশোরকে নিয়েও। শুভেন্দু অধিকারীর সঙ্গে দল আমাদের যে ব্যবহার করলো তাতে বাংলা তরুণ সমাজের কাছে অত্যন্ত দুঃখজনক। আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় একই কথা বললেন। তাহলে কি এগুলো সবই মিথ্যে? সবাই তো আর মাথা হেঁট করে থাকবে না। 5 দিন আগে আমার বাড়িতে এসেছিল শুভেন্দু, আমাকে প্রণাম করে আশীর্বাদ চাইতে। তোমাকে তো পূর্ণ সমর্থন করবো আমি। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 5টার দিকে 5টা পাড়ার লোক, তারাই পরামর্শদাতা, তারাই সব কিছু। পিকে কিছুনি গোস্বামী এসব নিয়ে তো দল পাকুর থেকে একটা লোক এসে গেল, সে বাংলার মাটি চেনে না, ঘাট চেনে না, মাঠ চেনে না, বাংলার প্রিয় জিনিস চেনে না, কিচ্ছু চেনে না, তাকে দিয়ে বাংলার ভোট হয়ে যাবে? তিনি আজকে আমাকে জ্ঞান দেবেন আর আমি সেই জ্ঞান গ্রহণ করব, তা তো হবে না। এই প্রসঙ্গে অরূপ রায় কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। বাণী সিংহর একটা সিনিয়র দলের প্রথম দিনের নেতা বাণীদার, এই ধরনের কথা বলেছি কিনা আমি জানি না, যদি বলে থাকে আমি বাণীদার সঙ্গে কথা বলবো, যাতে বাণীদা যে কথাগুলো বলেছেন সেগুলো ভবিষ্যতে আর না বলেন, এটা নিয়ে আলোচনা করব তার সঙ্গে। এবং আশা করব তিনি দলের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য ভবিষ্যতে আর করবেন।